আজকে থেকে আমরা আমাদের অনলাইন ক্লাসগুলো শুরু করব। আর এর আগে তো ভাই বিভিন্ন দিক নির্দেশনামূলক তোমাদেরকে বলছি, তোমরা ওই জিনিসগুলো ফলো করবা। তো আমরা লাস্ট ক্লাস হচ্ছে গতি চারটা সমীকরণ নিয়ে পড়াশোনা করছি। তো চারটা সমীকরণ ভাই আরেকবার লিখে দিই তোমাদের সুবিধার জন্য। আমাদের প্রথম সমীকরণটা ছিল হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। দুই নম্বর সমীকরণ ছিল হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে টি। তিন নম্বর ছিল হচ্ছে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর চার নম্বর সূত্রটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই চারটা সমীকরণ ছিল, এবং এই চারটা সমীকরণ আমরা কখন প্রয়োগ করতে পারবো, তখন আমরা বলছিলাম যে বস্তু যখন সুষম ত্বরণে চলে আমরা এই চারটা সমীকরণ ব্যবহার করি। এবং পাঁচ নম্বর আরেকটা সমীকরণ ছিল, এই চারটা হচ্ছে গতির সমীকরণ। এখন আমাদের পাঁচ নম্বরে আরেকটা সমীকরণ ছিল হচ্ছে এস ইকুয়াল হচ্ছে ভিটি। এটা কখন আমরা ইউজ করবো, বস্তু সমবেগে গতিশীল হবে। এখন এখানে কোন রাশিটা কি বোঝায় আমরা এর আগের ক্লাসেও বলছি, তারপর ভাই আরেকবার বলে দিই যে আমাদের ইউ হচ্ছে কোন একটা বস্তুর আদিবেগ নির্দেশ করবে, ভি তোমার হচ্ছে বস্তুর শেষ বেগ, এ ত্বরণ, এস এসটা হচ্ছে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই হচ্ছে আমাদের চারটা গতির সমীকরণ। এই চারটার সাহায্যে আমরা বিভিন্ন গতিশীল বস্তুর যে কোনো কিছু আমরা এখান থেকে বের করতে পারবো। তা আমরা এখানে একটা এক্সাম্পল যদি দেখি, এখান থেকে মনে করা হচ্ছে স্থির তোমরা খাতায় প্রশ্নটা উঠায় নাও, তারপর হচ্ছে সলিউশনটা করবা। তা আমরা সলিউশনটা যদি দেখি, যে সলিউশন তোমরা আগে প্রশ্নটা খাতায় উঠায় নাও, তাহলে আমাদের পরে তোমাদের বাসায় দেখতে সুবিধা হবে। যে আমাদের এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, আমরা দাগ টেনে খাতার ডান পাশে ওগুলো লিখবা। তোমাকে ফার্স্ট এর ইনফরমেশনটা দিছে স্থির অবস্থান থেকে, তার মানে গাড়িটা প্রথমে স্থির ছিল। তাহলে আমরা আদি বেগ বা গাড়ির প্রথমে বেগ হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে হচ্ছে আদি বেগ ইউ ইজ ইকুয়াল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। চলন্ত একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, তাহলে আমার এটাকে পড়ে দেওয়া হচ্ছে ত্বরণ এ ইজ ইকুয়াল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এর বেগ 20 মিটার পার সেকেন্ড হলো। তাহলে খেয়াল করো, প্রথমে বেগ ছিল 0, পরে হলো 20, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে শেষ বেগ। তাহলে হচ্ছে শেষ বেগ v is equal 20 meter per second। তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, তাহলে আমাদেরকে বের করতে হচ্ছে সময়। হচ্ছে সময় t is equal হচ্ছে 1। তাহলে খেয়াল করো আমরা যে তোমরা বলতে পারো যে ভাই কখন কোন সূত্র ইউজ করব, এটা হচ্ছে আমরা এই চারটা সূত্র দিকে এখন তুমি ভালো করে খেয়াল করো, আর তোমাকে যে ডাটাগুলো দিয়ে দিচ্ছে ওটা দিয়ে যদি খেয়াল করো তাহলে বুঝবা তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা। তুমি খেয়াল করো এখানে আছে ভি ইউ এ টি, আমাদের এক নম্বর সূত্রেই হচ্ছে এই মানগুলো দেওয়া আছে শুধুমাত্র। তাহলে আমরা এক নম্বর সূত্রটা এখানে ব্যবহার হবে। তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি, আমরা তাহলে এখান থেকে লিখতে পারি ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল হচ্ছে এ টি
তাহলে এখান থেকে টি সমান সমান আমরা লিখতে পারবো, তাহলে টিটাকে ধরে রাখলে এ নিচে চলে আসবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, তাহলে মান বসো ভি এর মান হচ্ছে 20, ইউ এর মান হচ্ছে 0, এ এর মান হচ্ছে 2, তাহলে কাটাকাটি করো আসবে হচ্ছে 10, তাহলে হচ্ছে টি, সুতরাং টি ইজ ইকুয়াল হচ্ছে 10 সেকেন্ড, অর্থাৎ আমাদের বস্তুটাতে 10 সেকেন্ড ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছে। তো আমরা আসো আরেকটা ম্যাথ দেখি এবার। আচ্ছা খেয়াল করো আমাদের, আমরা পরের যে ম্যাথটা আছে তোমরা এই ম্যাথটাও আগে ভিডিওটা স্টপ করে প্রশ্ন তুলে নাও, তাহলে আমাদের অঙ্কগুলো করতে এবং বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আচ্ছা আমরা এটা যদি সলিউশনটা একটু দেখি। আচ্ছা ভাই এখানে করি ক নাম্বার সলিউশন, তো ক নাম্বার অঙ্কটা তোমরা যারা পারবা আগে নিজেরা চেষ্টা করো, যদি না পারো তারপর ভিডিও ওপেন করে আবার নিজে দেখবা, আগে নিজের একবার চেষ্টা করো। তো আমরা যদি একটু দেখি যে এখানে আগে অঙ্কটার মতো আসো, আমরা বলা হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত, তাহলে আমাদেরকে আদিবে ইউ সমান সমান হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার। এখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা জানি বেগের একক হচ্ছে মিটার/সেকেন্ড, আমাদের এখানে আছে হচ্ছে কিলোমিটার/আওয়ার, তা আসলে আমরা এই এককটাকে কিভাবে রূপান্তর করতে হয় ওইটা আগে যদি একবার দেখি। তো মনে করো তোমার আছে হচ্ছে কিলোমিটার/আওয়ার, তাহলে আমরা এটার থেকে হচ্ছে আমরা মিটার/সেকেন্ড এখানে রূপান্তর করব। তাহলে দেখো কিভাবে করি, তাহলে কিলো মানে আমরা জানি হচ্ছে 1000, তাহলে আগে এভাবে লেখো কিলোমিটার/আওয়ার ইনভার্স আছে, তার মানে এটা নিচে আসলে নিচে চলে যাবে, তাহলে আমরা কিলো কে লিখতে পারি হচ্ছে 1000, আর এখানে মিটার আছে তাহলে এম, আর ঘন্টা ঘন্টাকে আমরা লিখতে পারি হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে এটা হবে হচ্ছে 1000/ হচ্ছে 3600 মিটার/সেকেন্ড। তাহলে আমরা এটা মনে রাখবা যে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যদি আমরা যেতে চাই, তাহলে হচ্ছে 1000 দ্বারা গুণ করব, 3600 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমরা যদি আসো এবার ডিরেক্ট যদি এই জিনিসটা করি, তাহলে আসবে হচ্ছে 54 গুণ হচ্ছে কিলোর জন্য 1000, আর হচ্ছে পার আওয়ারের জন্য হচ্ছে 3600, তাহলে এটা হবে মিটার/সেকেন্ড। তাহলে এটা যদি কাটাকাটি করো আমাদের আসবে হচ্ছে 54 গুণ 3600, আমাদের এটা আসলে হচ্ছে 15 মিটার/সেকেন্ড। আচ্ছা এত বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাব, তাহলে আমাদেরকে এই ম্যাপটাতে সময় দিয়ে দিচ্ছে যে সময় টি ইজ ইকুয়াল হচ্ছে 5 সেকেন্ড। এত ত্বরণ প্রয়োগ করা হলো, তাহলে হচ্ছে ত্বরণ এ ইজ ইকুয়াল তোমাকে বলে দিচ্ছে হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা গাড়িটির শেষ বেগ কত, তাহলে আমাদের শেষ বেগ ভি ইজ ইকুয়াল, তো ক নম্বর কোশ্চেনেও তুমি আগের মতো ডাটা গুলো খেয়াল করো, আমাদের ভি আছে ইউ আছে এ টি, তার মানে এখনো তোমার 1 নম্বর সূত্রটার সাথে মিলে, তাহলে আমরা 1 নম্বর সূত্রটা যদি লিখি আবার, যে আমরা জানি ভি ইজ ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এ টি, তাহলে মান বসো ইউ এর মান হচ্ছে আমাদের 15 যোগ এর মান কত দেখো, এর মান 4 ইন্টু টি এর মান 5, তাহলে এটা করলে 4 × 5 = 20 আর 15 তাহলে আসবে হচ্ছে 35, তাহলে গাড়িটার শেষ বেগ হচ্ছে 35 মিটার/সেকেন্ড। এখন খ নাম্বার ম্যাথটা দেখো, বলা হচ্ছে তরণকালে অর্থাৎ এই 5 সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমরা যদি এটা বের করো
তাহলে হচ্ছে আমরা ক নাম্বার, আচ্ছা আমরা জানি এখন খেয়াল করো আমরা এই জায়গা দিয়ে তোমাদের সুবিধার জন্য ভাই আরেকবার লিখে দিই, আমরা আগের ম্যাথ থেকে ইউ এর মান পাইছি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, তারপরে তোমার সময় টি দেওয়া ছিল, টি ছিল হচ্ছে 5 সেকেন্ড, তারপর হচ্ছে তরল এ দেওয়া ছিল, এ হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড, আর ক নাম্বার ম্যাথটাতে আমরা ভি এর মানটা বের করছি, ভি এর মান আসছে হচ্ছে 35 মিটার পার সেকেন্ড, তাহলে হচ্ছে ভি ইজ ইকুয়াল হচ্ছে 35 মিটার পার সেকেন্ড, এই ভ্যালুটা আমরা পাইছি হচ্ছে কোথায় থেকে, ক থেকে। আচ্ছা এখন খেয়াল করো আমাদেরকে বলা হচ্ছে তরঙ্গকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমরা দূরত্ব দিচ্ছি দ্বারা প্রকাশ করি এস দ্বারা, তাহলে হচ্ছে দূরত্ব এস ইকুয়াল হচ্ছে আমাদের ওয়ান জিজ্ঞেস করছে। এখন তুমি এই ডাটাগুলো যদি খেয়াল করো তোমাকে বলো কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি, দেখো দূরত্ব বের করার তিনটা সূত্রের এখন তুমি যে কোনোটা ব্যবহার করতে পারো, আমরা একটা একটা করে বলি। এই সূত্র দিয়ে যদি দূরত্ব বের করতে চাও তোমার দুইটা রাশির মান লাগবে, একটা হচ্ছে ইউ একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে টি। তাহলে তুমি খেয়াল করো ভি এর মানও জানো, ইউ এর মানও জানো, টি এর মানও জানো, তাহলে বসায় দিলে তুমি দূরত্ব পেয়ে যাবা। আবার এই সূত্র ব্যবহার করতে হলে আমাদেরকে জানা লাগবে ইউ এর মান আমাদের দেওয়া আছে, টি এর মান তাও দেওয়া আছে, এ এর মান এটাও দেওয়া আছে, তার মানে তুমি এটাও চাইলে ব্যবহার করতে পারো। আবার আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি, ভি এর মান দরকার, ইউ এর মান দরকার, সবই দেওয়া আছে, অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যে কোনো সূত্রটা ব্যবহার করতে পারবা। এখন ভাইয়া যে কোনো একটা দিয়ে করতেছি, তোমরা বাসায় বাকি দুটা দিয়ে চেক করে দেখবা, আমাদের রেজাল্ট সেম আসবে। তো পরীক্ষায় কখন কোন সূত্রটা ব্যবহার করবা এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি বাম পাশে রাশিগুলো লিখবা, লেখার পরে তোমাকে ডিসাইড করতে হবে যে কোন সূত্রটা ব্যবহার করবা। তাহলে আমরা 2 নম্বর সূত্রটা দিয়ে যদি ব্যবহার করি, তাহলে আমরা জানি হচ্ছে এস ইজ ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে টি। তাহলে ইউ এর মান আমাদের হচ্ছে 15, ভি এর মান আমরা আগের অঙ্কে পাইছি হচ্ছে 35 ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে টি, টি এর মান কত 5। তাহলে আমরা এটা হচ্ছে তোমার 15 35 2 5, তাহলে হচ্ছে 125 মিটার। তাহলে ভাইয়া তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে বাকি দুটা সূত্র দিয়ে এই অঙ্কটা করবা, আমাদের সেম একই রেজাল্টই আসবে। এরপর আমরা এবার আরেকটা ম্যাথ যদি দেখি, আচ্ছা খেয়াল করো আমরা পরে যে ম্যাথটা আছে এটাও তোমরা খাতায় ভিডিওটা পজ করে কোশ্চেনটা আগে দেখে নাও। তা আমাদেরকে এখানে বলা হচ্ছে অঙ্কটা যে আমরা একটা যদি ঠিকানা কি মনে করো এখানে একটা গাড়ি আছে, তো এই গাড়িটা তোমাকে বলে দিচ্ছে হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, তাহলে এই গাড়িটা হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে গতিশীল। বলা হচ্ছে এই গাড়ি চলার সময় গাড়ি চালক 52 মিটার দূরে কোন এক ব্যক্তিকে দেখলো, তাহলে এখানে মনে করো কোন একজন আছে, তো এই লোকটা হচ্ছে গাড়ি থেকে আমরা মনে করলাম 52 মিটার দূরে দাঁড়ানো। তো তোমাকে বলা হচ্ছে দূরে কোন এক ব্যক্তিকে দেখার সাথে সাথে গাড়িতে ব্রেক প্রয়োগ করলো, অর্থাৎ যখন সে দেখছে, অর্থাৎ যখন 52 মিটার গাড়ি এবং ব্যক্তির মধ্যকার দূরত্ব ঠিক ওই মুহূর্তে সে গাড়িটাতে ব্রেক প্রয়োগ করছে, আচ্ছা সাথে সাথে ব্রেক প্রয়োগ করে গাড়িটি ওই ব্যক্তির 2 মিটার সামনে এসে থেমে যায়, তাহলে ব্যক্তি থেকে 2 মিটার সামনে, এই পয়েন্টটা আমরা মনে করলাম হচ্ছে ব্যক্তি হতে 2 মিটার, গাড়িটি এখানে এসে থেমে গেছে মনে করলাম। আচ্ছা তো তোমাকে বলা হলো গাড়িটা থামতে কত সময় লাগছে, তা আচ্ছা একটু খেয়াল করো তো গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত, আমরা যদি জিজ্ঞেস করি তোমাকে তো অনেকে বলতে পারো যে ভাই 52 মিটার, না গাড়িটা হচ্ছে 2 মিটার সামনে এসে থেমে গেছে, তার মানে গাড়িটা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এত,
তাহলে এই দূরত্বটা কত? আমাদের টোটাল হচ্ছে 52 মিটার, এটুক হচ্ছে 2 মিটার, তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু। তাহলে এই দূরত্বটা হবে আমাদের এস সমান সমান হচ্ছে 50 মিটার। তাহলে এই ইনফরমেশন গুলো যদি আমরা এখানে লিখি, যে এখানে তো আমাদের আদিবেগ u = 16 কিলোমিটার পার আওয়ার। তো আমরা একটু আগে কিলোমিটার পার আওয়ার কে ভাঙানো দেখছি, যে কিলোমিটার কে কি করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণ হচ্ছে 1000, আর পার আওয়ারের জন্য ভাগ হচ্ছে 3600 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি করি আমরা, তাহলে আসলে আমাদের 4.44 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ এটা দেওয়া আছে, গাড়ি চালক 52 মিটার দূরে, কিন্তু আমরা দেখতে পেলাম ফিগার রেখে যে আমাদের অতিক্রান্ত দূরত্ব গাড়ির জন্য হচ্ছে 50 মিটার। তাহলে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব S is equal 52 বিয়োগ 2 মিটার সমান সমান হচ্ছে 50 মিটার। আচ্ছা বলো তো, 2 মিটার সামনে সে গাড়িটি থেমে যায়, গাড়িটা থেমে যায়, তাহলে বলো তো গাড়ির শেষ বেগ কত হবে? গাড়ি যেহেতু থেমে গেছে তার মানে গাড়ির শেষ বেগ কত? 0। তাহলে গাড়ির শেষ বেগ v is equal হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে গাড়িটা থামতে কত সময় লাগবে, আর হচ্ছে সময় t is equal হচ্ছে 1। তো আসো আমরা যদি এখানে সলিউশনটা দেখি, যে ক নাম্বারের জন্য, ক নাম্বার আমরা জানি, খেয়াল করো তো কোন সূত্রটা ব্যবহার করতে পারি আমরা, আমরা সূত্রগুলো আরেকবার যদি লিখে, s equal ut plus half at square, তারপর হচ্ছে s equal হচ্ছে u plus v divided by 2 into হচ্ছে t, আর একটা হচ্ছে v square equal u square plus 2as, আর v is equal u plus at। এখন যদি আমরা এখানে একটু খেয়াল করো, যে আমাদের যে ইনফরমেশন গুলো আমাদের সময় বের করতে হবে, আমাদের দেওয়া আছে ভি ইউ এস টি। তুমি একটু খেয়াল করো, আমরা ভি ইউ এস টি শুধুমাত্র এই সমীকরণটা পেয়ে আছে, তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করবো এখন। তাহলে হচ্ছে আমরা জানি এস ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। তাহলে এখান থেকে আমরা 2 টাকে এদিকে গুণ করে দিই, তাহলে 2s ইকুয়াল ইউ প্লাস ভি ইন্টু হচ্ছে টি। তাহলে টি এর মান যদি বের করো এটা কি হবে, এটা নিচে চলে আসবে, তাহলে আমরা 2s ডিভাইডেড বাই ইউ প্লাস ভি ইকুয়াল হচ্ছে টি। তাহলে আমরা এই মানগুলো যদি এখন বসায় দাও বা এখানে লিখলাম, তাহলে এটা আমরা সাজায় লিখতে পারি হচ্ছে টি ইজ ইকুয়াল হচ্ছে 2 ইন্টু s, s এর মান তোমার দেওয়া আছে দেখো 50, ডিভাইডেড বাই ইউ, ইউ আমরা বের করছি হচ্ছে 4.4 প্লাস ভি, ভি হচ্ছে গাড়িটা যেহেতু থেমে গেছে তাহলে 0। এখানে আসবে হচ্ছে আমাদের ২২.৫২ সেকেন্ড। তাহলে হচ্ছে আমাদের গাড়িটা থামতে হচ্ছে আমাদের 22.52 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা এবার আমাদের খ নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, বলা হচ্ছে গাড়িটার মন্দন কত। খেয়াল করতে এখানে ত্বরণ না বলে আমরা মন্দন বলছি, কারণ কি যে তোমার গাড়িটা হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল, তুমি ব্রেক প্রয়োগ করে গাড়িটাকে থামাইছো, তার মানে বেগ কমতেছে, যার কারণে আমরা এখানে গাড়িটার মন্দন বের করবো। আমরা মন্দন মানে জানি বেগ হ্রাসের হার। তাহলে আমরা এখানে নতুন একটা যুক্ত করলাম হচ্ছে আমরা এ এ বের করবো এখন, যে ত্বরণটা কত। তা আমরা যদি এটা বের করতে চাই, তুমি এখন খেয়াল করো যে তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা। দেখো আমরা শেষ বেগ জানি, আদিবেগ জানো, সময়টা তুমি মাত্র এই অঙ্কে বের করছো, তাহলে এই সূত্রটা ব্যবহার করে তুমি এর মান বের করতে পারো, কিংবা তুমি এই সূত্রটাও ব্যবহার করতে পারো। তুমি অতিক্রান্ত দূরত্ব জানো 50, ইউ এর মান জানো, সময়ের মান জানো, এখান থেকেও তুমি এ বের করতে পারো। আবার এই সূত্রটাও ব্যবহার করতে পারো, তুমি শেষ বেগ জানো, আদিবেগ জানো,
অতিক্রান্ত দূরত্ব জানো তুমি, অর্থাৎ তোমার সুবিধা অনুসারে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে ওইগুলোর সাথে মিলা তুমি যে কোনো যে সূত্রের সাথে যায় ওইটাই ব্যবহার করতে পারবা। মনে রাখবে একাধিক সূত্রে যদি যায় তাহলে সবগুলোর জন্য একই রেজাল্টই আসবে। তাহলে আসলে আমরা আমাদের সুবিধা হচ্ছে এই সূত্রটা নিয়ে করলে আমাদের মনে হচ্ছে সুবিধা হবে। তাহলে আমরা এই সূত্রটা যদি লিখি, যে আমরা জানি খ নাম্বারের জন্য, আমরা জানি v is equal u plus at, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে v minus u সমান সমান at, বা a is equal t টা এটা নিচে চলে আসবে v minus u divided by হচ্ছে t। তাহলে v এর মান হচ্ছে 0, u এর মান হচ্ছে 4.44, আর t এর মান তুমি আগের অঙ্কটা থেকে বের করছো 22.52। তাহলে এটা করলে আসবে হচ্ছে আমাদের 0.197 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে হচ্ছে আমাদের গাড়িটার ত্বরণ হচ্ছে -0.197 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যেহেতু আমাদেরকে মন্দন জিজ্ঞেস করছে তাহলে আমরা লিখবো সুতরাং গাড়িটি মন্দন 0.197 মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে রাখবা মন্দন নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, ওই কারণে আমরা যখন মন্দন বলি তখন আর মাইনাস চিহ্নটা ব্যবহার করবো না। কিন্তু তুমি যদি লিখতে যে গাড়িটি ত্বরণ তখন আমরা অবশ্যই মাইনাস দিবা, তার যখন মন্দন বলা হবে তখন আমরা মাইনাস দিব না। আচ্ছা দেখো আমাদের পরের ম্যাথটা, আমরা যদি এটার জন্য সমাধানে ছেড়ে আসি সলিউশন, আমাদের এখানে আমরা লিখলাম তো বলা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ, তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে এটা হচ্ছে আমাদের আদি বেগ। তাহলে ভাই শর্টে লিখলাম, এতক্ষণ তো আমরা লিখছি যে u সমান সমান 20 মিটার পার সেকেন্ড। বেগ প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়, খেয়াল করে কথাটা, বেগ প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। বলত বেগ বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। তার মানে তোমাকে এখানে বলে দিচ্ছে প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ডে হ্রাস পায়, তার মানে এখানে মন্দন হচ্ছে আমাদের। তাহলে আমাদের মন্দন a is equal হচ্ছে -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। যে ভাই এখানে 5 সেকেন্ড দেওয়া, আমরা এখানে 5 সেকেন্ড স্কয়ার কি বলবো, তুমি খেয়াল করে এখানে বলে দিচ্ছে প্রতি সেকেন্ডে, মানে এইখান থেকে একটা 5 সেকেন্ড প্রতি সেকেন্ড ইংরেজি, আর এখানে 5 সেকেন্ড, দুইটা মিলে হলো 5 সেকেন্ড স্কয়ার। আচ্ছা আর তুমি যদি অন্যভাবে চিন্তা করো, যেহেতু তুমি এটা বুঝো এটা হচ্ছে কি বলে দিছে, তোমাকে মন্দন বলে দিছে, তাহলে মন্দনের একক বা ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে তোমাকে বলছে থেমে যাওয়া, থেমে যাওয়া তার মানে গাড়িটা থেমে গেছে, তাহলে শেষ বেগ কত হবে, শেষ বেগ v = 0। তোমাকে বলা হচ্ছে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে s = 1। তো এখন খেয়াল করো আমরা যে সূত্রগুলো জানি s এ, s এ আমরা সূত্র জানি s = u + v / 2 * t, আবার জানি হচ্ছে v² = u² + 2as, এখানেও s আছে, আরেকটা আছে s = ut + ½a²। তো এই তিনটা সূত্র, এখন আমরা কোন সূত্রটা এখানে ব্যবহার করবো এস বের করার জন্য, খেয়াল করো ভালো করে, যে আমরা প্রথম সূত্রটা যদি ব্যবহার করতে চাই আমাদের সময়টি জানা লাগবে, এখানে কিন্তু সময়টি বলে দেয় না, তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তারপর তিন নম্বরটা আসো, তিন নম্বরের জন্য আমাদের ইউ দরকার, ইউ বলে দিছে, এ দরকার, এও বলে দিছে, কিন্তু এখানেও আমাদেরকে টি এর মান বলে দেয় না, তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তাহলে এখন আসে আমরা দুই নম্বর যে সূত্রটা, আমাদের ভি দরকার, ভি দেওয়া আছে, ইউ দরকার, ইউ আছে, এ দরকার, এ আছে, তার মানে আমরা এই সূত্রটা এখন ব্যবহার করবো। তাহলে আসো আমরা জানি, আমরা জানি ভি স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার, ইউ এ দিকে আসলে হবে মাইনাস ইউ স্কোয়ার সমান সমান হচ্ছে টু এ এস, বা এখান থেকে আমরা 2 এ দ্বারা যদি এদিকে ভাগ করে দাও তাহলে আসবে v² - u²
ডিভাইডেড বাই 2 এ এদিক আসলে নিচে ভাগ কাটা যাবে সমান সমান হচ্ছে s, তাহলে আমরা সাইড চেঞ্জ করে লিখি s ইকুয়াল v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2 এ, তাহলে মানগুলো বসাও, তোমাকে v এর মান বলে দিচ্ছে 0 মাইনাস u এর মান বলে দিচ্ছে হচ্ছে 20, তাহলে হচ্ছে 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু a এর মান ফেলা পড়া আমাদের মাইনাস 3 মাইনাস 3, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের দূরত্ব অতিক্রম করবে। তো আমরা যে ম্যাথগুলো করালাম এর মধ্যে হচ্ছে আমাদের এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবা, ঠিক আছে? আমরা পরে একটা ম্যাথ দেখি। একই সময় একটি গাড়ি 100 মিটার পার সেকেন্ড বেগে ট্রেনের সমান্তরালে চলতে শুরু করলো, অর্থাৎ এখানে একটা গাড়িও আছে এ বিন্দুতে, একটা গাড়ি, গাড়িটা হচ্ছে সাথে সাথে, দেখো বলে দিচ্ছি কি একই সময়, অর্থাৎ ট্রেন যখন যাত্রা শুরু করছে তোমার গাড়িটাও ঠিক ওই সময় যাত্রা শুরু করছে, কিন্তু গাড়িটা কিভাবে যাত্রা করছে 100 মিটার পার সেকেন্ড সমবেগে, তাহলে হচ্ছে গাড়ির জন্য আমরা গাড়ির জন্য v ইকুয়াল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, এটা তোমাকে বলে দিছে হচ্ছে সমবেগ। তো তোমাকে বলছে যে দুইজন তো একসাথে যাত্রা শুরু করলো, ওকে শুরু করলো, আচ্ছা ট্রেন গাড়িটিকে কখন পিছনে ফেলবে, অর্থাৎ খেয়াল করো প্রথমে ট্রেনের বেগ ছিল 0 কিন্তু গাড়ির বেগ হচ্ছে 100, এই কথার মানে কি গাড়িটা আগায় যাবে ট্রেনটা প্রথমে পিছনে থাকবে, তো কখন যে ট্রেনটা হচ্ছে গাড়িটাকে পিছনে ফেলবে, তা আমরা মনে করলাম যে এরা দুইজনেই এই বরাবর চলতেছে, চলতে চলতে যখন বি বিন্দুতে আসবে তখন হচ্ছে ট্রেনটা এই গাড়িটাকে পিছনে ফেলবে, অর্থাৎ এই কথাটা একটু বুঝো যে আমরা যদি এভাবে দেখে এটা তোমার ট্রেন এটা যদি গাড়ি, অর্থাৎ এই পর্যন্ত আসবে যখন তারা একই সময়ে ঠিক এই মুহূর্তে ট্রেনটা আগে চলে যাবে, তাহলে ট্রেন এবং গাড়ি দুজনেই এস দূরত্ব আমরা মনে করলাম যে এস দূরত্ব অতিক্রম করার পর ট্রেনটা হচ্ছে গাড়িটাকে অতিক্রম করবে এবং এখান থেকে এখানে আসতে উভয়ের সময় লাগে হচ্ছে টি সময়। আচ্ছা তাহলে আমরা যদি আসো যে আমরা ট্রেনের জন্য যদি দেখি যে ট্রেনের জন্য তাহলে ট্রেনের ক্ষেত্রে কি কি দেওয়া আছে খেয়াল করো, আমরা এস ইউ এ টি, তাহলে খেয়াল করো তো আমরা যে সূত্রগুলো জানি এস ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, এস ইকুয়াল হচ্ছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, তাহলে খেয়াল করো আমাদের টি আছে, তিন নম্বর সূত্রে টি নাই তার মানে আমরা বুঝতে পারতেছি এই সূত্রটা ব্যবহার করা যাবে না, এখন এই দুইটা কোন একটা ইউজ করতে হবে, এখন এইটা ব্যবহার করতে হলে তোমার এ লাগবে, আমাদের এ দেওয়া আছে এটাতে এ নাই তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো না, তার মানে আমাদেরকে এই সূত্রটা ট্রেনের জন্য ব্যবহার করতে হবে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এস ইকুয়াল হচ্ছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার,
তাহলে এস এর মান আমরা জানি না, এস ইকুয়াল হচ্ছে ইউ, তোমাকে বলে দিছে দেখো ট্রেনের জন্য ইউ হচ্ছে 0 ইনটু হচ্ছে টি বের করব আমরা প্লাস হচ্ছে হাফ, কে এর মান বলে দিছে হচ্ছে 10 ইনটু হচ্ছে টি স্কয়ার, বা এস ইকুয়াল হচ্ছে এটা 0 হয়ে যাবে, এটা এটা কাটলে কত হবে 5 টি স্কয়ার। তাহলে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার আসো আমরা যদি গাড়ির জন্য যাই, গাড়ির জন্য খেয়াল করো তো তোমাকে বলে দিছে হচ্ছে গাড়িটা হচ্ছে কিভাবে চলতেছে, সমবেগে চলতেছে গাড়িটা। আচ্ছা খেয়াল করো তাহলে গাড়িটা আমাদেরকে বলছে হচ্ছে গাড়িটা সমবেগে যেহেতু চলতেছে, আমরা একবার ভাই দেখছিলাম এখানে মনে আছে কিনা যে সমবেগে চলন্ত বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে s ইকুয়াল vt। তাহলে আমরা এই সূত্রটা যদি এখানে দেখি তাহলে আমাদের হচ্ছে s ইকুয়াল হচ্ছে vt, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি খেয়াল করো এখানে s ইকুয়াল 5 t স্কয়ার আর এখানে s ইকুয়াল vt, তাহলে এই দুটো যেহেতু সমান তাহলে আমরা এই দুটো পরস্পর সমান লিখতে পারবো। তাহলে হচ্ছে 1 ও 2 হতে আমরা লিখতে পারি হচ্ছে 5 t স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে vt, বা 5 তো খেয়াল করো আমাদের এইখানে একটা t আর এখানে একটা t যদি কাটি তাহলে এখানে থাকবে হচ্ছে t ইজ ইকুয়াল হচ্ছে v, তাহলে আসবে হচ্ছে t ইজ ইকুয়াল হচ্ছে v ডিভাইডেড বাই 5। তাহলে দেখো তোমাকে v এর মান বলে দিছে গাড়ির জন্য, v এর মান কত 100, তাহলে আমরা এখানে বসাও 100 ডিভাইডেড বাই 5, তাহলে হচ্ছে সুতরাং t ইজ ইকুয়াল হচ্ছে 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড পর। তাহলে আমরা এবার লিখি যে অর্থাৎ 20 সেকেন্ড পর 20 গাড়িকে অতিক্রম করবে। এরপরে খেয়াল করো আমাদের পরে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আরেকটা ম্যাথ যে তারপরে এটাও যদি ভাইয়া ফিগার আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বলা হচ্ছে স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে একটি বস্তু, তাহলে আমরা এখানে দেখালাম বস্তুটা মনে করলাম এটা হচ্ছে এ পয়েন্টে স্থির অবস্থান হতে, তাহলে ইউ ইকুয়াল 0 প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তখন যাত্রা শুরু করছে তার প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে আমরা মনে করলাম সে b তে আসে, তাহলে এখানে t1 ইকুয়াল হচ্ছে 1 সেকেন্ড, তোমাকে বলছে প্রথম সেকেন্ডে, তাহলে প্রথম সেকেন্ডে কি বলছে খেয়াল করো প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে এখান থেকে এখানে আসে, তাহলে আমাদের এটাকে আমরা বলতে পারি হচ্ছে s1 ইজ ইকুয়াল হচ্ছে 2 মিটার। আচ্ছা তারপর তোমাকে কোশ্চেন হলো যে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটার কত সময় লাগবে, তাহলে আরো 1 মিটার যদি বস্তুটা যায় তাহলে আমরা মনে করলাম আরো 1 মিটার অতিক্রম করে বস্তুটা c বিন্দুতে আসলো, s2 ইজ ইকুয়াল হচ্ছে 1 মিটার। তাহলে তোমাকে কোশ্চেন করা হচ্ছে এতটুকু দূরত্ব অতিক্রম করতে তার কতটুকু সময় লাগবে, তাহলে আমরা মনে করলাম t2 ইকুয়াল হচ্ছে 1। তো এই অঙ্কটার জন্য আমরা একটু খেয়াল করো তো আমরা যদি এটা চিন্তা করি যে বস্তুটা সরাসরি a থেকে c তে আসছে, তাহলে আমরা যদি খেয়াল করো যে বস্তুটা a থেকে c তে যদি আমরা ধরি যে আমরা বস্তুটা a থেকে c টোটাল দূরত্ব হচ্ছে s ইকুয়াল হচ্ছে s1 প্লাস হচ্ছে s2 সমান সমান 2 প্লাস 1 সমান সমান হচ্ছে 3 মিটার, অর্থাৎ বস্তুটা আলটিমেটলি কতটুকু দূরত্ব অতিক্রম করছে 3 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন তুমি খেয়াল করো তো বস্তুটা এ থেকে সি তে যেতে যদি আমরা টি সময় লাগে ধরলাম, আমরা মনে করলাম এই টোটাল দূরত্বটা অতিক্রম করতে বস্তুটা কত সময় লাগে টি সময়, খেয়াল করো তো তুমি যদি এইখান থেকে এখানে আসতে সময়টা বের করতে পারো আর এই সময় থেকে যদি এই সময়টা মাইনাস করে দাও তাহলে তুমি এই সময়টা পেয়ে যাবা, অর্থাৎ আমরা মোট সময় থেকে এটা যদি মাইনাস করি তাহলে এই সময়টা পাবো। তাহলে আসো এবার আমরা ম্যাথটা যদি সলিউশন করি, তাহলে আমরা এখানে লিখি যে এখানে প্রথম ক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে তোমাকে কি বলছে স্থির অবস্থান হতে, ভাই বাংলাগুলো লিখলাম না, ইউ ইকুয়াল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড,
একটি বস্তু প্রথম সেকেন্ডে, তাহলে হচ্ছে আমাদের T1 is equal হচ্ছে 1 সেকেন্ড, প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, S1 is equal হচ্ছে 2 মিটার। তাহলে আসো আমরা এই শর্তটা থেকে যে গাড়িটা কত ত্বরণে চলতেছে আমরা ওই জিনিসটা বের করে যদি নিই, তাহলে আমরা A is equal হচ্ছে what, তাহলে কোন আমরা হচ্ছে জানি S equal বা আমরা S1 লিখতে পারি আমরা প্রথম ক্ষেত্রের জন্য, প্রথম ক্ষেত্রে S1 equal হচ্ছে UT1 plus half AT1 square। তাহলে দেখো S1 তোমাকে বলে দিচ্ছে 2 সমান সমান U হচ্ছে 0 ইন্টু হচ্ছে T1 plus half ইন্টু A এর মান বলে দিচ্ছে না বলে না আমরা বের করবো ইন্টু হচ্ছে T1 1 square। তাহলে এখানে আসবে হচ্ছে 2 is equal হচ্ছে half A, সুতরাং A is equal হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমাদের এই গাড়িটা বা এই বস্তুটা হচ্ছে টোটাল রাস্তাটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে অতিক্রম করতেছে। তাহলে আমরা যদি এখন এই ত্বরণটাকে ধরে টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করতে তার সময় কত লাগবে তাহলে আমরা ওইটা বের করব। তাহলে হচ্ছে এখন বস্তুটি A হতে সি বিন্দুতে যেতে যেতে মোট টি সময় লাগলে। তাহলে যদি আমরা মোট যেহেতু বলছি, খেয়াল করো আমরা মোট বলছি, তাহলে আমরা দূরত্ব কোনটা নিব, দূরত্ব নিব হচ্ছে এটা মোট দূরত্বটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে S equal UT plus half A T square। তাহলে S দেখো মোট কত দূরত্ব অতিক্রম করছে গাড়িটা, 3 মিটার। তাহলে 3 সমান সমান U 0 ইন্টু হচ্ছে T প্লাস হাফ, খেয়াল করে আমরা আগের ম্যাথটা তো হচ্ছে A এর মান বের করছি প্রথম অংশে 4 T স্কয়ার। তাহলে আমরা যদি এই পাশে একটু দেখি, খেয়াল করো তাহলে হচ্ছে বা 3 সমান সমান এটা 0 হবে, এটা এটা কাটলে হবে 2, তাহলে 2 টি স্কয়ার বা 3/2 ইজ ইকুয়াল হচ্ছে টি স্কয়ার। আমরা একটু সাইড চেঞ্জ করে যদি লেখা এটাকে আমরা লিখতে পারবো কত, টি স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 3/2, তাহলে স্কয়ারটা ওই পাশে গেলে হবে রুট, তাহলে টি ইজ ইকুয়াল আসবে √3/2। তাহলে আমরা যদি এই ভ্যালুটা একটু দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের টি। তার মানে তুমি খেয়াল করো তোমাদের যে তোমার টোটাল এই দূরত্বটা অতিক্রম করতে তার সময় লাগতেছে হচ্ছে মোট এত সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে যেহেতু চিত্রের দিকে খেয়াল করো তো আমরা টোটাল টিটাকে লিখতে পারি T1 প্লাস T2, টি ইজ ইকুয়াল হচ্ছে T1 প্লাস হচ্ছে T2। তাহলে এখান থেকে T2 ইজ ইকুয়াল হবে হচ্ছে কত, T2 আমরা রাখছি এদিকে, তাহলে এটা এদিকে আসবে মাইনাস T মাইনাস হচ্ছে T1, T1 হচ্ছে 1.224, T1 কত পাইছি আমরা দেখো যে প্রথমে বলে দিছে 1 সেকেন্ড, তাহলে 1 বিয়োগ করলে 0.224 সেকেন্ড। তার মানে তোমার পরবর্তী 1 মিটার যেটা আমরা T2 ধরে নিছিলাম ওইটা হচ্ছে এত সেকেন্ড লাগবে, তাহলে অর্থাৎ পরবর্তী 1 মিটার যেতে বস্তুটির 0.224 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ খেয়াল করো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করলো। আরেকবার বলি, আমরা প্রথমে প্রথম যে ইনফরমেশনটা দেওয়া ছিল ওইখান থেকে আমাদের বস্তুটা কত ত্বরণে চলতেছে আমরা ত্বরণটা বের করে নিয়েছি। পরবর্তীতে আমরা কি করছি, আমরা টোটাল দূরত্বটা অতিক্রম করতে তার কত সময় লাগে ওইটা বের করছি। তাহলে মোট সময় থেকে আমরা প্রথম সময়টা মাইনাস করলে হচ্ছে আমরা তোমার পর সময়টা পেয়ে গেছি, অর্থাৎ পরেরটা বের করতে কত সময় লাগছে। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখি,
দেখা আমাদের পরের ব্যাগটা, যে একটি রাইফেলের গুলি কোন দেয়ালের ভিতর 0.06 মিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারায়, গুলিটি আর কতদূর প্রবেশ করবে? তা আমরা আসলে এই ম্যাটটার জন্য আমরা মনে করলাম তোমার গুলিটা হচ্ছে যখন তুমি বের হয়েছে গুলি থেকে তখন হচ্ছে ইউ বেগে বের হয়েছে, তোমাকে বলছে 0.06 মিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারায়। তা আমরা মনে করলাম দেয়ালের ভিতরে সে 0.06 মিটার প্রবেশ করলো এতটুকু, এবং এটাকে আমরা ধরে দিলাম মনে করো এস ওয়ান, এতটুকু ঢুকার পর কি বলছে বেগ অর্ধেক হারায়। তাহলে এই বিন্দুতে আমরা মনে করলাম বেগটা হচ্ছে ডি প্রাইম। আচ্ছা গুলিটি আর কত দূর প্রবেশ করবে, খেয়াল করে এই লাইনটা একটু বুঝো, গুলিটি আর কত দূর প্রবেশ করবে, বলতো গুলি কত দূর প্রবেশ করবে, এটা মানে কি গুলির বেগ যতক্ষণ থাকবে গুলি ততক্ষণ প্রবেশ করবে। তাহলে গুলিটি কত দূর প্রবেশ করবে, এই কথার মানে হচ্ছে গুলিটা কোথায় যে থেমে গেছে, অর্থাৎ গুলির বেগ যেখানে যে থামবে গুলিটা ঠিক ওই পর্যন্ত যেতে পারবে। তার মানে আমরা মনে করলাম যে গুলিটা হচ্ছে এই পর্যন্ত প্রবেশ করলো, এই দূরত্বটাকে আমরা মনে করলাম এস টু, এতটুকু প্রবেশ করলো, আর তোমার কত দূর প্রবেশ করবে ভাইয়া কি বললাম যতক্ষণ বেগ থাকবে, তার মানে বেগ এখানে শেষ, গুলিটা প্রবেশ এখানে শেষ, তার মানে এই বিন্দুতে বেগটা হচ্ছে জিরো। তাহলে এটাকে মনে করো আমরা প্রথম অংশ নাম দিলাম, আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ নাম দিলাম। তাহলে খেয়াল করো আমরা প্রথম অংশ থেকে এই ম্যাপটা আগের ম্যাপটার মতোই আমরা গুলিটা তরণটা আগে বের করে নিবো, যে গুলিটা কত তরণে যাচ্ছে। তাহলে প্রথম অংশে আমরা যদি আসি, যে প্রথম অংশ বলতো প্রথম অংশে আমাদের আদিবেগ কত দেওয়া আছে আমরা জানি না, তাইলে আমরা আদিবেগ ইউ সমান সমান ইউ ধরলাম, আর শেষ বেগ ভি প্রাইম সমান সমান কত কি হবে, খেয়াল করো শেষ বেগ ভি প্রাইমটা কত হবে, তোমাকে কি বলছে 0.06 মিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারায়। তাহলে বলতো বেগ অর্ধেক হারায়, তাহলে বেগ আর আছে কতটুকু তোমার কাছে, মনে করো তোমার কাছে হচ্ছে 15 টাকা আছে, তুমি হচ্ছে 5 টাকা হারায় ফেলছো, তাহলে তোমার কাছে আছে কত টাকা, 10 টাকা। কিভাবে বের করলা 15-5 যেটা হারায় গেছে। তাহলে তোমার খেয়াল করো প্রথমে বেগ ছিল হচ্ছে ইউ, আর তোমার হারায় গেছে বেগ অর্ধেক, তাহলে তোমার কাছে এখন কত আছে, আগে ছিল ইউ আর তুমি হারাইছো কতটুকু, ইউ বাই টু, বেগ অর্ধেক হারাইছো, তাহলে তোমার কাছে আছে হচ্ছে ইউ বাই টু। আর এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা এস ওয়ান ইজ ইকুয়াল হচ্ছে 0.06 মিটার, আমরা বস্তুর ত্বরণটা দেখব কত, অর্থাৎ বস্তুটা কত ত্বরণে চলতেছে। তাহলে আমরা জানি আমরা জানি এই ক্ষেত্রে খেয়াল করো আদি বেগ হচ্ছে ইউ আর শেষ বেগ ভি প্রাইম, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ভি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2a s1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ভি প্রাইম স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 2a s1, আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারি 2a s1 ইকুয়াল ভি প্রাইম স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার, বা 2a s1 ইকুয়াল ভি প্রাইম স্কোয়ার, তুমি খেয়াল করো ভি প্রাইম মানে কত, ইউ বাই টু, তাহলে ইউ ডিভাইডেড বাই টু তার স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা 2a s1 ইজ ইকুয়াল এটাকে করলে আসবে হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার, বা 2a s1 আমরা যদি এখানে 4 বসাবো করো তাহলে আসবে ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ স্কোয়ার, বা 2a s1 সমান সমান আসবে হচ্ছে মাইনাস উপরে বিয়োগ করো 4 থেকে 1 গেলে 3 3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে খেয়াল করো আমরা যদি a বের করো তাহলে 2s1 এটা নিচে চলে আসবে মাইনাস 3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 2s1, তাহলে আসবে মাইনাস 3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 8s1। তাহলে আমরা এটা হচ্ছে ত্বরণের মান পেলাম মনে করলাম। আচ্ছা এবার আসো আমরা দ্বিতীয় অংশে দেখি, দেখো আমরা দ্বিতীয় অংশে যদি আসো, দ্বিতীয় অংশের ক্ষেত্রে খেয়াল করো এগুলো আবার ভুলে যাও, দ্বিতীয় অংশের ক্ষেত্রে আদিবেগ কত ভি প্রাইম, তাহলে হচ্ছে আদিবেগ ইউ ইজ ইকুয়াল হচ্ছে এখানে ভি প্রাইম, আর শেষ বেগ ভি ইজ ইকুয়াল হচ্ছে জিরো, আর আমাদের দূরত্ব হচ্ছে এস টু ইজ ইকুয়াল আমরা বের করবো, তাহলে আমরা আবার
আমরা লিখতে পারি হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2a s2, অর্থাৎ হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে সে s2 পরিমাণ দূরত্ব প্রবেশ করবে, তাহলে শেষ হয়ে হচ্ছে 0, মান বসাও 0 স্কয়ার সমান সমান u মানে হচ্ছে ভি প্রাইম স্কয়ার, ভি প্রাইম স্কয়ার প্লাস 2 এর মান খেয়াল করো তুমি বের করছো, তাহলে হচ্ছে মাইনাস 3 u স্কয়ার ডিভাইডেড বাই 8 s1 ইনটু হচ্ছে s2 বা 0 সমান সমান খেয়াল করো ভি প্রাইমের মান আমরা আগে বের করছিলাম, আগে মানটা তোমরা খেয়াল করো ভি প্রাইমের মান ছিল হচ্ছে u ডিভাইডেড বাই 2, এই মানটা আমরা আগের ম্যাথটা বের করছিলাম, তাহলে এই মানটা এখানে এনে বসাও, তাহলে আসবে হচ্ছে u ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এই 2 আর 8 এ কাটা আসবে কত 4, তাহলে 3 u স্কয়ার ডিভাইডেড বাই 4 s1 ইনটু হচ্ছে s2 বা এই মানটাকে এবার এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস আছে এই পাশে আসলে প্লাস হবে 3 u স্কয়ার ডিভাইডেড বাই 4 s1 ইনটু s2 সমান সমান এটা আসবে হচ্ছে u স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে একটু খেয়াল করো আমরা যদি উভয় পক্ষে কাটাকাটি করি, দেখো u স্কয়ার কাটা চলে যাবে, তাহলে থাকে কত, ও আচ্ছা খেয়াল করো এই 4 আর এই 4 ও কাটা চলে যাবে, তাহলে আমাদের থাকবে কত 3 ডিভাইডেড বাই হচ্ছে s1 ইনটু হচ্ছে s2 সমান সমান হচ্ছে 1, তাহলে আমাদের কাজ হচ্ছে s2 বের করবো, তাহলে আর আর গুণ করলে s1 উপরে আসবে আর 3 টা কি যাবে নিচে যাবে, তাহলে s2 ইজ ইকুয়াল s1 ডিভাইডেড বাই 3, তাহলে s1 এর মান তোমাকে বলে দিছে 0.06 ডিভাইডেড বাই 3, তাহলে আমরা এটাকে ভাগ করো করলে আসবে হচ্ছে s2 ইজ ইকুয়াল হচ্ছে 0.02 মিটার, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং বস্তুটি বা গুলিটি গুলিটি তোমাকে কি দিয়েছে আর কত দূর প্রবেশ করবে, গুলিটি আর 0.02 মিটার প্রবেশ করবে। তো এই ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, তো আজকে এই পর্যন্ত, আমরা যে কয়টা ম্যাথ করাইছি তোমরা এগুলো ভালো করে করবা, আর হচ্ছে এই প্রত্যেকটা ম্যাথ বুঝে বুঝে করবা, যেখানে সমস্যা হবে অবশ্যই ভাইকে ফোনে বা মেসেঞ্জারে জিজ্ঞেস করবা, ঠিক আছে, পড়ার সময় প্রত্যেকটা ম্যাথ প্রশ্ন তুলে সুন্দর করে সলভ করবা, কারণ পরের ক্লাস হচ্ছে আমরা সৃজনশীলগুলো সলভ করবো এই অধ্যায় থেকে। তো ভাইয়া প্রথমে বলছিলাম তোমাদের এই বইয়ের অঙ্ক অনেক কম, তো এই অঙ্কগুলো ভাই বিভিন্ন টেস্ট পেপার ঘেটে তোমাদের জন্য জোগাড় করছি, এগুলা ভালো করে করবা, আর হচ্ছে এই অঙ্কগুলো পারলে দেখবা যে সৃজনশীলগুলো আমাদের সহজ হবে। তো আজকে একটুকুই, তোমরা ভালো করে পড়বা, ধন্যবাদ।